আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে এখন আমরা জানবো কোন একটা অনুর শেপ কিভাবে বের করতে হয় বা কোন একটা অনুর আকৃতি কীভাবে বের করতে হয় তো অনুর শেপ বের করতে হলে আগে আমাকে জানতে হবে অনু কিভাবে গঠিত হয় আমরা জানি পরমাণু পরমাণুর সাথে বন করলে গঠিত হয় এখন এই যে বন করতে যাই বন করার আগে একটা ঘটনা ঘটে যায় সে ঘটনার নাম কি সে ঘটনার নাম হাইব্রিডাইজেশন বা শঙ্করায়ন শঙ্করায়ন বা হাইব্রিডাইজেশনের মধ্য দিয়ে কিন্তু বনটা ঘটিত হয় স্যার আমরা যদি অনু সম্পর্কে জানতে চাই বা অনুর শেপ ফিগার কেমন হবে সেটা জানতে চাই আমাদেরকে একটা ক্রিস্টাল ক্লিয়ার আইডিয়া থাকতে হবে শঙ্করায়ন বা হাইব্রিডাইজেশন নিয়ে আমরা ইতিমধ্যে আমাদের বিগত লেকচারগুলোতে হাইব্রিডাইজেশন সম্পর্কে বেসিক আইডিয়াটা দিয়েছি এরপর দুই নাম্বার আমরা অনুর আকৃতি কেমন হবে সেটা জানতে চাচ্ছি তা আমরা তো অনুকে দেখি নাই অনু ছবি তুলি নাই অনুকে ভিডিও করি নাই আমরা কীভাবে বলবো। যে শেপটা কেমন হবে আসলে বিভিন্ন বিজ্ঞানী বিভিন্ন ক্রাইটেরিয়ার উপর ভিত্তি করে শেপ কেমন হবে সেটা আন্দাজ করেছেন এবং সে আন্দাজ অনুযায়ী তারা প্রোপোজাল করেছেন প্রস্তাব দিয়েছেন শেপ এমন হতে পারে তাদের এ প্রস্তাব এই যে আন্দাজ করা এটা কিন্তু কিসের ভিত্তিতে তারা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা ওনোর প্রপার্টি এসব অ্যানালাইসিস করে দিয়েছেন তো সবচেয়ে বিখ্যাত একটা প্রস্তাবনা বা প্রোপোজাল হচ্ছে বি এস পিইআর থিউরি যেটাকে আমরা বেসপাত থিউরি বলি এই বেসপাত থিউরি নিয়েও বিগত ক্লাসে আমরা আলোচনা করেছি এই ক্লাসে আমরা দেখব শঙ্করায়নের আলোকে বেসপার থিউরির আলোকে তাহলে শঙ্করায়ন এবং বেসপার থিউরির আলোকে কিভাবে অনুর ফিগার বা অনুর শেপ ডিটারমাইন করতে হয় ঠিক আছে আমরা আগেই বলে রাখছি এই ক্লাসটা করার আগে ইউ হ্যাভ ক্রিস্টাল ক্লিয়ার আইডিয়া অ্যাবাউট হাইব্রিডাইজেশন এন্ড বেসপার থিউরি যেটা আমাদের বিগত লেকচারগুলোতে দেওয়া হয়েছে ওকে শুরু করি তাহলে অনুশেপটা দেখবো আমরা সবার প্রথমে আমরা শঙ্করায়নের উপর ভিত্তি করে করে যাব কেমন আচ্ছা তাহলে সবার প্রথমে চলে যাব এসপি শঙ্করায়ন ওকে এসপি পি শঙ্করায়ন বলতে বুঝাচ্ছি একটা এস অরবিটাল একটা পি অরবিটাল তারা মিক্স হবে মিক্স হয়ে তারা কি করবে সমান শক্তির এসপি অরবিটাল তৈরি করবে তাহলে একটা এস একটা পি কয়টা দুইটা দুইটা অরবিটাল মিক্স হয়ে সমান শক্তির দুইটা অরবিটালে জন্ম দিবে যাদেরকে আমরা হাইব্রিডাইজড বা সংকরিত অরবিটাল বলবো তাহলে একটা এস একটা পি দুইটা মিলে দুইটা সংকরিত এসপি অরবিটাল দুইটা এসপি অরবিটাল তৈরি হয়েছে এখন একটা অনুর শেপ কেমন হবে বেস প্রার্থীরা আমাদেরকে বলছে অনুশেপ এমন হবে অর্থাৎ অর্বিটালগুলো এমন এমনভাবে থাকবে অর্বিটালগুলো এমন দিকে থাকবে এমনভাবে থাকবে যেন তাদের মধ্যে বিকর্ষণ সবচেয়ে কম হয় আচ্ছা বিকর্ষণ কখন কম হবে যখন তারা একজনের কাজ হতে অন্যজন দূরে দূরে থাকবে তখন বিকর্ষণটা কম হবে তাহলে এমনভাবে অরবিটাল থাকবে যেন একজনের কাজ হতে অন্যজন অনেক দূরে থাকে তাহলে দুইটা অরবিটাল আছে তারা কিভাবে থাকলে সবচেয়ে দূরে থাকতে পারবে তারা যদি দুইজন দুই প্রান্তে থাকে দুই মেরুতে থাকে আমি এখা নে তুমি ওখানে নে তাহলে কিন্তু সবচেয়ে বেশি দূরে থাকতে পারবে তার মানে দুটো অরবিটাল যদি থাকে তাহলে কিভাবে থাকলে বিকর্ষণ কম হবে তারা যদি দুই প্রান্তে থাকে দুই দিকে থাকে অর্থাৎ এই লিনিয়ার স্ট্রাকচার আমরা বলতে পারি তারা যদি একশো আশি ডিগ্রি কোণে থাকে বা দুই দিকে এই যে চিত্রের মতো দুই দিকে থাকে তাহলে বিকর্ষণ সবচেয়ে কম হবে এবং এভাবেই তারা থাকবে তাহলে যাদের যে সকল শঙ্করায়ন এসপি অর্থাৎ যাদের শঙ্করায়ন এসপি তাদের শেপটা কেমন হবে তাদের শেপটা হবে এমন কেমন সরল রৈকিক এবং বন্ধন কোন কত হবে বন্ধন কোন বলতে কি বুঝাচ্ছেন বন্ধন কোন বলতে বুঝাচ্ছি সংকরিত অরবিটালগুলোর মধ্যবর্তী কোন দুইটা সংকরিত অরবিটালের মধ্যবর্তী কোনটাই হচ্ছে বন্ধন কোন বন্ধন কোন কত হবে তোমরাই বলো একশো আশি ডিগ্রি তাহলে আমরা কি বুঝতে পেরেছি এসপি সংকরিত কোন একটা অনুর শেপ হবে সরলৈকিক বা লিনিয়ার এবং বন্টাঙ্গেল হবে একশো আশি ওকে আচ্ছা